এইভাবে তো সংসারটা আর যাবে না, আর এখন লকডাউনও পড়ে যাচ্ছে, তাই এখন কি করব আমি তো ভেবে উঠতে পারছি না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো কাঁচা বাদাম কাকু মানে ভুবন বাদ্যকরের আর্থিক অবস্থা নিয়ে। আপনারা সকলেই জানেন ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গানের মাধ্যমে দারুণ জনপ্রিয় হয়েছেন, দেশ বিদেশে তার জনপ্রিয়তা একদম আকাশ ছোঁয়া। তার গান ব্যবহার করে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকামও করেছেন। আজ প্রায় 3 মাস হয়ে গেল তার ভাইরাল হওয়া, বর্তমানে তার অবস্থা কেমন কাটছে? সিথি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি ভাইরাল হয়েছেন সেটা খুব ভালো কথা, কিন্তু ভাইরাল হওয়ার কারণে তিনি ঘরে বসে থেকে যাচ্ছেন, তার বাদাম বিক্রি হচ্ছে না। যে ভাইরাল হয়েছি ঠিক কথা, কিন্তু ভাইরাল হওয়ার কারণে হয়তো আমি ঘরে বসে রয়ে যাচ্ছি, বাদাম বিক্রি হচ্ছে না। তাই লকডাউনে তার সংসারের অবস্থা খুব খারাপ, খুব টানাপোড়েনের মাধ্যমে তিনি সংসার চালাচ্ছেন। এইভাবে তো সংসারটা আর যাবে না, আর এখন লকডাউনও পড়ে যাচ্ছে, তাই এখন কি করব আমি তো ভেবে উঠতে পারছি না। তিনি অত্যন্ত গরিব পরিবারের একজন মানুষ। তিনি যে বাড়িতে থাকেন সেটি অত্যন্ত নিম্নমানের একটি মাটির বাড়ি, বাড়ির উপরে ত্রিপল দেওয়া। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালঝুড়ি গ্রামের বাসিন্দা। তার বাড়িতে রয়েছে স্ত্রী, 2 ছেলে এবং ছেলের বউ। তিনি 10 বছর ধরে কাঁচা বাদাম বিক্রি করছেন, তবে গানের সুরে সুরে বাদাম বিক্রি করছেন প্রায় 5 বছর ধরে। তিনি এতটাই জনপ্রিয় হয়ে গেছেন যে তার গ্রামে ঢুকলে প্রথমেই সাইনবোর্ডে তার গান লেখা আছে এবং তার বাড়ির লোকেশন দেওয়া আছে। প্রথমে তিনি সাইকেলে করে বাদাম বিক্রি করে বেড়াতেন এবং বর্তমানে মোটর সাইকেলে করে তিনি বাদাম বেচেন। তবে লকডাউনে তার বাদাম বিক্রি না হওয়ায় তার অবস্থা খুব খারাপ। বাদাম গান তাকে এতটাই ভাইরাল করেছে যে বাইরে বার হলেই তাকে লোকজন ঘিরে ফেলছে, আর এই জন্য তিনি মাথায় হেলমেট পরে বাইরে বার হতেন। এছাড়াও তিনি পুলিশের কাছে পর্যন্ত গেছিলেন যেন তাকে কেউ অপহরণ না করে নেয়। আরেকটি ব্যাপার হচ্ছে তার গান ভাইরাল হওয়ার পর অনেক মানুষ সেটিকে ব্যবহার করে নিজের নামে লাইসেন্স করে নিয়ে প্রচুর টাকা কামিয়েছে, কিন্তু তিনি কোনোভাবে অর্থ সাহায্য পাননি। আর এর জন্য তিনি দুবরাজপুর থানায় পুলিশের কাছে গেছিলেন যাতে তার প্রাপ্যতাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে কেউ তাকে সাহায্য না করলেও একজন কিন্তু করেছেন, তিনি হলেন সবার প্রিয় মদন মিত্র। মদন মিত্র ভুবন বাবুকে কলকাতায় ডেকেছিলেন ভোট প্রচারের জন্য। সেইখানে তিনি ভুবন বাবুকে দিয়ে গান গাওয়া করান, তাকে বুকে টেনে নিয়ে আদর করেন এবং তার মাইনে থেকে 20,000 টাকা তিনি ভুবন বাবুকে দেন। তিনি ভাইরাল হওয়ার পর তার গান বিভিন্ন স্টুডিওতে রেকর্ড করা হয়। এছাড়াও তিনি নিজেও ঘরে বসে তার গান রেকর্ডিং করেন। তিনি দীঘা ঘুরতে গেছিলেন এবং সেখানেও তাকে সবাই ঘিরে গান গাওয়া করান। তো যাই হোক, এই গান ভাইরাল হওয়ার পর তিনি রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছেন। তার বাড়িতে প্রতিনিয়ত মানুষ ভিড় জমাতে থাকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই ছুটে আসে তার বাড়িতে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। এমনকি মিডিয়ার লোকজন পর্যন্ত তার বাড়িতে আসে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। ভারতের বাইরে বাংলাদেশ থেকে ইউটিউবার এসে তার সাক্ষাৎকার নিয়ে গেছেন। এছাড়াও বাংলার আরেক ভাইরাল ব্যক্তিত্ব রানু মণ্ডলও ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি গেয়েছেন। যাই হোক, ভুবন বাবুর গ্রামের লোকজন বর্তমানে তাকে নিয়ে খুব গর্ব করেন। তাদের মতে কুড়ালঝুড়ি গ্রামের নাম আগে কেউ জানতো না, তবে এখন ভুবন বাদ্যকরের জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কুড়ালঝুড়ি গ্রামের নাম জানে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।